হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতন আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে মূলত আমরা আলোচনা করব প্রাকৃতিক মেডিসিন, অর্থাৎ পাখির জন্য আমরা কী প্রাকৃতিক মেডিসিন বা প্রাকৃতিক ঔষধ ব্যবহার করতে পারি, এই বিষয়ে আজকে আমাদের এই ভিডিওটি। তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমি একটি বিনীত অনুরোধ করতে চাই, আপনারা যদি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে গ্রুপের লিংক দেওয়া আছে, আপনারা সেখানে ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন হবে। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা যারা বাজিগার পাখি বা অন্যান্য পাখি পালন করে থাকি তাদের কিন্তু আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের মেডিসিনের প্রয়োজন হয়। কিন্তু আপনারা জানেন কি, কিছু প্রাকৃতিক ভেষজ উপাদান আছে যা পাখির জন্য খুবই কার্যকরী একটি মেডিসিন। তো আপনাদের অবশ্যই এই ভেষজ উদ্ভিদগুলো সম্পর্কে জানতে হবে। তো আজকে আমি আপনাদের জন্য 7টি ভেষজ উদ্ভিদ নিয়ে আলোচনা করব। তো এক নম্বরে আছে তুলসী পাতা। আমরা অনেকেই এটা চিনি, যেমন আমাদের জ্বর ঠান্ডা বা কাশির জন্য আমরা তুলসী পাতা খেয়ে থাকি, তেমনি পাখির জন্য বেশ উপকারী একটি ভেষজ উদ্ভিদ হলো তুলসী পাতা। তো এটি পাখির জন্য বেশ উপকারী, পাখির শ্বাসকষ্ট, ঠান্ডাজনিত সমস্যা, এই সমস্যা সমাধানের জন্য তুলসী পাতা বেশ কার্যকরী ভূমিকা পালন করে। তো আপনারা পাখিকে তুলসী পাতা খেতে দিতে পারেন, এবং তুলসী পাতার নির্যাস বের করে কীভাবে পাখিকে খেতে দিতে হবে আমরা পরবর্তী একটি ভিডিওতে তা দেখিয়ে দেব। দুই নম্বরে আছে অ্যালোভেরা। অ্যালোভেরা পাখির জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি উপাদান। অ্যালোভেরা মূলত পাখির পালক গজাতে সাহায্য করে, পাখির ফুসফুস, কিডনি, লিভার এগুলো ভালো রাখে, একই সাথে পাখির ত্বকের জন্য বেশ কার্যকরী একটি উপাদান। তো অ্যালোভেরা খেতে দেওয়ার একটি নিয়ম আছে, পরবর্তীতে আমরা কোনো একটি ভিডিওতে এই খাওয়ার নিয়মটি আপনাদের সাথে আমরাই শেয়ার করব। তিন নম্বরে আছে পুদিনা পাতা। তো পুদিনা পাতা পাখির পেটের সমস্যা ও আমাশয়ের জন্য বেশ কার্যকরী একটি পাতা। তো পাখিকে যদি নিয়মিত পুদিনা পাতা দেওয়া যায় তাহলে আমাশয় এবং পাখির যে পেটের বিভিন্ন রকমের প্রবলেম আছে সেটা থেকে সমাধান পাওয়া যায়, একই সাথে পাখির রুচি বিবর্ধক হিসাবে এই পুদিনা পাতা কাজ করে থাকে। থানকুনি পাতা। থানকুনি পাতা আমাদের পথঘাটের আশেপাশে দেখে থাকি, এই থানকুনি পাতা বেশ উপকারী পাখির জন্য। আমাশয় পাখির ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধে থানকুনি পাতা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নিম পাতা। আমরা পাখির কৃমিনাশক হিসাবে বিভিন্ন রকমের মেডিসিন দিয়ে থাকি, কিন্তু আপনি জানেন কি, নিম পাতা কৃমিনাশক হিসাবে কাজ করে থাকে এবং সবচেয়ে শক্তিশালী জীবাণুনাশক হিসাবে নিম পাতা কাজ করে থাকে। তো নিম পাতার আপনারা কীভাবে ব্যবহার করবেন বা কীভাবে খেতে দিবেন পরবর্তী একটি ভিডিওতে আপনাদের সাথে এটি শেয়ার করব। তবে আপনারা স্বাভাবিকভাবে নিম পাতাকে তাদেরকে খেতে দিতে পারেন, তারা এটি খেয়ে নিবে। এরপরে আছে পেয়ারা পাতা। পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা পাখি দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্দিষ্ট সময়ে পরপর আপনারা যদি পাখির পেয়ারা পাতা খেতে দিতে পারেন সেটি পাখির জন্য বেশ উপকারী। এবং সাত নম্বরে আছে সজনে পাতা। সজনে পাতা পাখির দেহের জন্য বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা পাখিকে বিভিন্ন সময় ক্যালসিয়ামের ওষুধ দিয়ে থাকি, আপনি জানেন কি, সজনে পাতায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। যদি পাখিকে সজনে পাতা নিয়মিত খেতে দেন তাহলে কিন্তু এর ক্যালসিয়ামের অভাব পূর্ণ হবে। এছাড়াও অনেক সময় আমরা দেখি থাকি পাখির চোখ ফুলে যায় এবং চোখ থেকে পানি পড়ে, এই সমস্যা সমাধানের জন্য সজনে পাতা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আপনাদের সামনে এই 7টি প্রাকৃতিক ভেষজ উপাদান নিয়ে আলোচনা করলাম, আশা করি আপনারা পাখিকে এই পাতাগুলো খেতে দিবেন এবং আপনাদের পাখি সুস্থ থাকবে। তো ভিডিওটির মাধ্যমে যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের অনুপ্রেরণা আমাদের পথ চলা। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।